আজ একটা ভিলেন ক্যাকটাসের গল্প বলবো। Hi, this is Riti and I talk about plants. Early 20th century তে এক ধরনের ক্যাকটাস সাউথ আমেরিকা থেকে অস্ট্রেলিয়াতে নিয়ে আসা হয়। Prickly pear, যার ফল এত সুস্বাদু যে সেই সময় অস্ট্রেলিয়ায় পপুলার হয়ে যায়। ইনভেস্টমেন্ট খুবই কম ছিল বলে চাষিরা এই ক্যাকটাস চাষ করতে শুরু করে। কিন্তু কয়েক বছরের মধ্যে এই প্রিকলি পেয়ার বিশাল আকারে অস্ট্রেলিয়ার জমি দখল করতে থাকে। This is the story of the greatest plant invasion the world has ever known. মাত্র 20 বছরে 29 মিলিয়ন একর জমি দখল করে নিয়েছিল এই ক্যাকটাস, যার এরিয়া গোটা ইংল্যান্ডের থেকেও বড়। জমি, জায়গা, অন্যান্য প্রজাতির গাছ এবং পশু পাখির প্রচুর পরিমাণে ক্ষতি করে দিচ্ছিল এই ক্যাকটাস। জ্বালিয়ে পুড়িয়ে ওষুধ দিয়ে কোনোভাবেই ধ্বংস করা যাচ্ছিল না এই ক্যাকটাসের বংশ বিস্তার। অবশেষে সাউথ আমেরিকা থেকে নিয়ে আসা হলো এর ন্যাচারাল এনিমি, এক ধরনের পোকা যা সমূলে বিনাশ করে ক্যাকটাসকে। ফাইনালি 1925 সালে মুক্তি পেল অস্ট্রেলিয়া। তাহলে বলুন তো, ইকোসিস্টেম মেনটেন হওয়া কতটা জরুরি?